আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আশা করছি পাকে রসিম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি যদিও অনেক অসুস্থ তারপরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পেস্ট চিকেন কোরমা রেসিপি খুবই সিম্পলভাবে তৈরি এই চিকেন কোরমা সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে রেসিপিটি খুবই দুর্দান্ত হয়েছে খুবই অল্প উপকরণে তৈরি করে নিয়েছি এই চিকেন কোরমা দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখুন এবং তৈরি করাটা অনেক সহজ এবং সময়ও কম লাগে আর এতটা সফট এবং সুস্বাদু হয়েছে কি বলবো না খেলে বুঝতে পারবেন না অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই চিকেন কোরমা রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে চিকেন কোরমার জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচ অর্গানিক মরিচের গুঁড়ো নিয়েছি সামান্য জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এক টুকরো দারুচিনি চারটি সাদা এলাচ এবং একটি কালো এলাচ ফ্লেভারের জন্য নিয়েছি তিনটি আস্ত কাঁচা নিয়েছি এক মুঠো বাদাম আপনারা চাইলে এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন আমি এখানে চিনি বাদাম কাঁচা নিয়েছি চাইলে ভেজেও নিতে পারেন নিয়েছি হাফ কাপ টক দই এই টক দই আমি নিজের হাতে তৈরি করেছি ইনস্ট্যান্ট তৈরি করে ইউজ করছি নিয়েছি তিন কাপ রান্না করা লিকুইড দুধ আর নিয়েছি চার পিস চিকেন রানের মাংসটা আমি এখানে ইউজ করছি এবং এই চিকেন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়েছি আটটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি চারকুয়া রসুন এবং সামান্য আদা আর লাগছে একটি তেজপাতা এই হলো আমার চিকেন কোরমা রেসিপির প্রয়োজনীয় উপকরণ তেজপাতাটি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলুন চিকেন কোরমা রেসিপির মূল প্রসেসে চলে যাই চার পিস চিকেন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এতে স্বাদ মতো লবণ এবং দুই চা চামচ টক দই দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে লবণ এবং টক দই খুব ভালোভাবে মিশে যায় এখানে আপনাদের একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে দুই চা চামচ লেবুর রস দিয়ে এভাবে মেরিনেট করে নিতে পারেন তো ভালো করে মেরিনেট করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার আটটি মাজারি সাইজের পেঁয়াজ চারকুয়া রসুন এবং সামান্য আদা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পেস্ট করে নিব আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন এবার এক মুঠো চিনি নিয়েছি সেটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি অবশ্য পেস্ট করতে সামান্য পানি লাগবে কারণ ব্লেন্ডারে এই ভেজা উপকরণ পানি ছাড়া ব্লেন্ড করা যায় না আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন শিলপাটায় বেটে নিলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমি শিলপাটায় বাটা বাটি পছন্দ করি না সব কাজ ব্লেন্ডারেই করে নিই এবার চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল আমি সব কাজ সরিষার তেলেই করে থাকি যে কোনো রান্নায় সরিষার তেল ইউজ করি তেল গরম হয়ে এসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিব এটা বেরেস্তার জন্য শেষে ব্যবহার করব আর কি আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তা ইউজ নাও করতে পারেন তবে আমি ইউজ করছি কারণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে টেস্টটা আর একটু ভালো আসে রান্নায় রাজকীয় স্বাদ পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে কী বলেন পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটা লাল হয়ে গিয়েছে তো এখন সবগুলো উঠিয়ে রাখছি এখন এই পেঁয়াজ বেরেস্তা একটা সাইডে রেখে দিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো তেজপাতা এক টুকরো দারুচিনি চারটি সাদা এলাচ একটি কালো এলাচ তো এই গরম মশলাগুলো তেলে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে পেস্ট করেছিলাম সেটা দিয়ে মশলার সাথে তেলের সাথে বেশ কিছু সময় ফ্রাই করে নিচ্ছি যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুন পেঁয়াজ পেস্ট একটু সময় নিয়ে মিডিয়াম আছে ফ্রাই করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট বাদাম পেস্ট পুরোটাই দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট দিলে কোরমার টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরগ্যানিক মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিচ্ছি এবং মিডিয়াম আছে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কারণ এইসব উপাদান যতটা ভালো কষানো হবে কোরমার টেস্ট ততটাই ভালো আসবে এই জন্য সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে সো ফাইনালি ভেয়ার্স ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তিন কাপ দুধের মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং বল আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক আসার পর আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলো একের পর এক দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিব এর মাঝে ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে সোপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা যদি লাইক দেন তাহলে আমরা মোডিফাইড হই আর ভিডিও করার আগ্রহ বাড়ে চিকেনগুলো কষিয়ে নেওয়া প্রায় শেষের দিকে দেখুন ভিওয়ার্স কালারগুলো চেঞ্জ হয়ে আসছে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে তো এ পর্যায়ে কষিয়ে কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছি তো এবার এখন আমরা দিয়ে দিব রান্না করা দুই কাপ লিকুইড দুধ দুধ দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে চিকেনের সাথে এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রান্না করা লিকুইড দুধ দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর বলকাসা কাশা পর্যন্ত অপেক্ষা করছি তো বলকাসার পর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি যেহেতু কোরমা রান্না করছি চিনি না দিলে তো টেস্টটা ভালো আসবে না সেজন্য অবশ্যই চিনি দিতে হবে চিনি দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছু সময় কুক করে নিচ্ছি তো কিছু সময় কুক করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তিনটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার পর দিয়ে দিচ্ছি একটা চামচ অরগ্যানিক ঘি ঘি দিলেও কিন্তু কোরমার টেস্টটা অনেক সুন্দর আসে অনেক সুন্দর ফ্লেভার আসে এই জন্য ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার চিকেন কোরমা রান্না প্রায় শেষের দিকে দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবং কতটা লোভনীয় লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করে তো এখন চুলাটা আমি বন্ধ করে দিব সো প্রিয় দর্শক চলুন আপনাদের একটু সার্ভ করে দেখাই তো আপনারা দেখে নিন আমার চিকেন কোরমা রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে কতটা আকর্ষণীয় হয়েছে এবং লোভনীয় হয়েছে আপনারা সচক্ষে দেখে নিন পরিবেশন করছি দেখে নিন দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আপনারা দেখেছেন কতটা সহজভাবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই প্রসেস ফলো করলে যে কেউ খুবই দুর্দান্ত স্বাদের চিকেন কোরমা রেসিপি তৈরি করতে পারবে আর এই চিকেন কোরমা রেসিপি অনেক সফট হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে নিন কতটা সফট হয়েছে আর খেতেও আল্লাহ অতুলনীয় চিকেনগুলো আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে এবং দেখুন আস্ত আছে ভেঙেও কিন্তু যায়নি এরকম দুর্দান্ত স্বাদের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা দুর্দান্ত হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ইনশা আল্লাহ আগামীতে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান এবং আমলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি বরক